আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আমার ফ্যামিলি ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে একদম বিকেলবেলা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। রান্নাবান্না করে ইফতারের পরে রাতে আমরা বাইরে গিয়েছিলাম, সেই ভিডিওটাই আজকে দেখতে পারবেন। ফুল ভিডিও দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রান্না করব বরবটি আর শিং মাছ। তাই প্রথমে আমি তেলের মধ্যে শিং মাছগুলো হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখা শুরু করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তবে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আপনার ছোট্ট একটা লাইকের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আপনার এই লাইকটাই পারে আমার ভিডিও সার্কুলেশন আরও অনেক বাড়িয়ে দিতে এবং আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দিতে। আমি বরবটিটা প্রেশার কুকারে রান্না করে নিব, তাই সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি আর কষানোর সাথে কিছু চিংড়ি মাছ দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে এখন আবারও কষিয়ে কিছুটা পানি দিয়ে এখন বরবটি আর আলু দিয়ে দিয়েছি। এদিক দিয়ে শিং মাছটা ভাজি করব, তাই আরেকটা কড়াইয়ে পাশের চুলায় পেঁয়াজ আর সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখানে বরবটিটা আমি ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি আর এখানে শিং মাছ ভাজির পেঁয়াজগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। বরবটিটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে আমি একটা শিশ দিয়ে দিব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেখতে দেখতে কোথাও যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। একটা কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। কথা বলতে বলতে আমি শিং মাছগুলোও দিয়ে দিয়েছি আর শিং মাছের সাথে জিদনির জন্য একটা ডিম দিয়েছি। যেহেতু আজকে একটু সিম্পল রান্নাবান্না করছি, এখানে আপনাদের বাইয়ের জন্য দুধ সাগু রান্না করব, তাই সাগুটাও রেডি করে নিয়েছি। আর জিদনির জন্য ছোলা ভেজে নিয়েছি আর বরবটিটা এখন আমি প্রেশার কুকার থেকে একটা পাতিলে নিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই নামিয়ে নিব। এই যে একটা শিশ দিয়েছি প্রেশার কুকারে, এতে করে আলু বরবটি একদম সফট হয়ে গিয়েছে। এখানে শিং মাছটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার রান্নাবান্না মোটামুটি শেষ। এখন সাগুটা বসিয়ে চুলাটা কমিয়ে যে হাঁড়ি পাতিলগুলো আদোয়া হয়েছে সেগুলো আমি ওয়াশ করে নিব। সব কিছু ভালোভাবে ওয়াশ করে চুলা বেসিং আমি ভালোভাবে মুছে নিব। আর এপাশে একটু পরপর সাগুটা নেড়ে দিচ্ছি। এগুলো যখন ওয়াশ করা শেষ, ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্তে আপনাদের ভাইয়া চলে এসেছে, এই যে কলা নিয়ে এসেছে আসার সময়, আর টমেটো লিকুইড দুধ আর একটা তরমুজ নিয়ে এসেছে বিশাল বড়। তরমুজটা এখন আমি কেটে দেখব ভিতরে কেমন হয়েছে। তো এই যে তরমুজটা কাটার আগে আমি অবশ্যই ভালো করে সাবান পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন কেটে নিচ্ছি, যেহেতু ইফতারের আর বেশি সময় নেই তাই আমি কেটে একেবারে টেবিলে নিয়ে যাব। কেটে দেখলাম তরমুজটা মোটামুটি লাল, তবে অনেক বেশি লাল ছিল না। কিন্তু আমি যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি তাই বলতে পারছি তরমুজটা অনেক মিষ্টি ছিল। আসলে সবসময় যে দেখতে সুন্দর হলে সেটা খেতেও ভালো হবে এমনটা না। তো আমি তাড়াহুড়া করে এভাবে পিস করে নিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরমে ইফতারের সাথে তরমুজ না হলে মনে হয় যেন চলেই না। এখানে আমি আমাদের আজকে সাধারণভাবে ইফতার রেডি করা হয়ে গিয়েছে, এই যে জিদনির জন্য ট্যাং করে নিয়েছি আর তরমুজ, আর এই যে আপনাদের ভাইয়া আসার সময় জিদনির জন্য বাইরে থেকে এগুলো নিয়ে এসেছে, কারণ ওর বাজা পড়া খুবই পছন্দ। যেদিন একদমই বাসায় বানানো হয় না ওর জন্য এভাবে নিয়ে আসে। আর এই যে আমরা দই চিঁড়া কলা এগুলো খাবো। আর একদম দুপুরেই তোকমা চিয়া সিড এগুলো ভিজিয়ে রেখেছি। আর এখন রুয়াবজা একটু গুড় আর ইউসুফগুলের বসি দিয়ে শরবতটা করে নিচ্ছি। এগুলাই ছিল আমাদের আজকের সাধারণ ইফতার আয়োজন। ইফতারের পর আর ক্যামেরাটা অন করা হয়নি, আমরা একেবারে রাত ১১টায় দলবল নিয়ে বসুন্ধরায় গিয়েছি।
আমরা যখন রাত 11টা বাইরে এসেছি, খুবই ভালো লাগছে কারণ রাস্তায় একদমই যানজট নেই। আমরা 10 থেকে 15 মিনিটের ভিতরেই বসুন্ধরায় চলে এসেছি। তবে যদিও রাস্তায় যানজট নেই, বসুন্ধরায় এসে দেখলাম অনেক মানুষ এখানে এসে মনেই হচ্ছে না যে রাত 11টা বাজে। আমি জিদনি, আমাদের সাথে এসেছে রূপকথা, রূপকথার আম্মু, আমরা আসলে সবাই মিলে একটু ঘোরাঘুরি করব। আর লাস্ট মুহূর্তে ঈদের কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলাই করব। এই যে দেখুন, বসুন্ধরায় অনেক মানুষ ছিল, তবে বেশিরভাগ মানুষে বেরিয়ে যাচ্ছিল আর আমরা ঢুকছিলাম। এই টাইমে একদমই লোকজন ছিল না, ঝামেলা কম। আর আমরা যেহেতু জুতা কিনবো, তাই প্রথমে জুতা দেখে নিচ্ছিলাম। জুতার কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল, তবে বাইরে দেখে আমরা আবার অ্যাপেক্সে চলে আসলাম। অ্যাপেক্সেও পছন্দ হয়েছে জুতাগুলা। দুই একটা সিলেকশন করে রূপকথা জুতা নিবে, সে বলল কিছুক্ষণ পরে এসে যে কোনো একটা নিবে। এরই মাঝে আমরা আরও কিছুক্ষণ ঘুরে নিচ্ছিলাম। ছোটোখাটো কিছু কসমেটিক্স কেনা ছিল, সেগুলাই দেখব আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু সবাই মিলে এসেছিলাম, আসলে অনেকজন একসাথে মার্কেটে আসলে এটাই মজা, একটু আড্ডা দেওয়া, ঘোরা, সব কিছু মিলেই খুব ভালো লাগে। আর এই যে আমরা এখান থেকে টুকিটাকি কিছু কসমেটিক্স নিয়ে নিচ্ছি। রূপকথা আর জিদনি দুজনেই সেম, ওদের কোনো জিনিস খুব সহজে পছন্দ হয় না, খুবই কষ্ট হয় দুজনের জিনিস চয়েস করতে। তো আমরা ঘোরাঘুরি করে কসমেটিক কিনে এখন চলে আসলাম কিছু খাওয়ার জন্য। আর এখানে আমরা খাওয়ার অলরেডি অর্ডার করে দিয়েছি। এই যে খাবার চলে এসেছে, আমরা খেয়ে নিচ্ছি। তবে জুতা কিনা এখনও হয়নি, কয়েকটা সিলেক্ট করে রেখেছে, ওখান থেকে নিয়ে নিবে খাওয়ার পরে, কারণ আমরা অনেক ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বাইর হয়েছিলাম, তখন 1টা বেজে গিয়েছিল আর দেখলাম যে অনেকগুলা দোকানই বন্ধ হয়ে গিয়েছে, তাই আর জুতাটা নেওয়া হয়নি। শুধু এই যে ফার্স্ট ফ্লোরে সবগুলো খোলা ছিল, আর উপরের দিকে ম্যাক্সিমামই বন্ধ হয়ে গিয়েছিল। সিঁড়ি লিফ্টগুলো অলরেডি অফ করে দেওয়া হয়েছে, তাই জুতা না কিনেই চলে আসতে হলো। আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এই যে রাস্তা একদমই পাকা, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, তাদেরকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা। আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আল্লাহ হাফেজ।